বাচ্চাদের ডায়পারের সমস্যা থাকে, বাড়ন্ত বয়সে হরমোনের সমস্যা থাকে, মধ্যবয়স্করা ক্রাইসিসে ভোগেন, বুড়ো বয়স, ওষুধের দোকানেই নিজেকে বেঁচে দেওয়া, এটার অনেক অনেক মাত্রা আছে। এই সবকটা জিনিসই আপনার বিরুদ্ধে কাজ করবে, আপনার নিজের বুদ্ধিমত্তাই আপনার বিরুদ্ধে কাজ করবে। বাড়ন্ত বয়স মানে তারা আক্ষরিক অর্থেই খোলস ছেড়ে এক দশা থেকে আরেক দশায় দ্রুত যাচ্ছেন, একটা সহজ জিনিস হলো এইটা। বাড়ন্ত বয়স মানে হলো জীবনের বসন্তকাল। আপনার যদি বসন্তকালে সমস্যা হয় তাহলে বোঝাই যাচ্ছে আপনি শীতকালটা কিভাবে কাটাবেন, এটা তো জীবনের বসন্তকাল। যখন সবকিছুই শক্তিতে ভরপুর আর আপনার শরীরও সবচেয়ে সেরা অবস্থায়, আপনার যদি জীবনের সেই সময়টা সামলাতেই এত সমস্যা হয় তাহলে তো বোঝাই যাচ্ছে আপনি বাকিটা জীবন কিভাবে কাটাবেন। এটা শুধু একটা নির্দিষ্ট বয়স বলে নয়, হয়তো অধ্যয়নটা শুধু একটা নির্দিষ্ট বয়সীদের উপরই করা হচ্ছে, তা না হলে দেখবেন বাচ্চাদের ডায়পারের সমস্যা থাকে, বাড়ন্ত বয়সে হরমোনের সমস্যা থাকে, মধ্যবয়স্করা ক্রাইসিসে ভোগেন, বুড়ো বয়স, ওষুধের দোকানেই নিজেকে বেঁচে দেওয়া। যখন আপনি তরুণ তখন ড্রাগস কিনতেন পেছনের রাস্তা দিয়ে, যখন বয়স হয় তখন কেনেন কাউন্টার থেকে। তেমন কিছুই বদলালো না, খালি আইনি হয়ে গেল। আজকাল সবকিছুই আইনি হয়ে যাচ্ছে জানেন তো। হ্যালো, অনেক কিছুই যা বেআইনি ছিল তা এখন আইনি হয়ে যাচ্ছে, তাই না? তো কারোর কষ্ট নিয়ে হাসি ঠাট্টা করাটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে হচ্ছেটা কি। এটার অনেক অনেক মাত্রা আছে, আমার মনে হয় না সেই সব কটা নিয়ে এই কয়েক মিনিটে বলে শেষ করতে পারবো, কিন্তু তবুও আপনাকে কিছুটা ধারণা দিতে পারি। দেখুন, আপনি যত অনুভূতি গ্রহণ করেন তা এই পাঁচটা উৎস দিয়েই নেন, বাইরের জগৎ থেকে, পাঁচটি দরজা দিয়ে নেন। এরা হলো আপনার দৃষ্টি, আপনার শ্রবণ ক্ষমতা, আপনার ঘ্রাণ শক্তি, আপনার স্বাদ গ্রহণ আর আপনার স্পর্শ। জীবনের সহজ ব্যাপারটা হলো এইটাই যে আপনার চোখ দুটো মূলত তৈরি দিনে 12 ঘন্টা আলো আর 12 ঘন্টা অন্ধকারে থাকার জন্য। তারার আলো চাঁদের আলোয় অসুবিধে নেই, কিন্তু এখন জেগে থাকাকালীন রীতিমতো জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আলো ঢুকে চলেছে, কোনো বিরাম নেই, ভারসাম্য ছাড়া। যাই আসেন, আপনার যে প্রতিভাই থাকুক, যত বুদ্ধিমত্তাই থাকুক, যত ক্ষমতাই থাকুক, ভারসাম্য ছাড়া আপনি কোনো কাজের না। এই সবকটা জিনিসই আপনার বিরুদ্ধে কাজ করবে, আপনার নিজের বুদ্ধিমত্তাই আপনার বিরুদ্ধে কাজ করবে। তো এই যে সবসময় শব্দ আর আওয়াজ হয়েই চলেছে, যেন তা যথেষ্ট ছিল না, লোকে আবার তার উপর সবসময় হেডফোন কানে লাগিয়ে সারাক্ষণ ধরে ড্যাং 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 চালিয়েই যাচ্ছেন, তার এটাকে গান বলছেন। কিন্তু গায়ক নিজেও ওটা চালানোর কষ্ট করেন না, ওটা শুধুই একটা মেশিন যা আপনার কানে সবসময় গা গা করছে। হ্যাঁ, সেটা হয়তো আপনার আশেপাশের লোকেদের কথা শোনাচ্ছে বেশি ভালো বলে, হয়তো আপনি ভাবছেন এটা আপনার চারপাশের গাড়ি ঘোড়ার চেঁচামেচি থেকে অনেক ভালো, কিন্তু অনবরত শব্দ শোনার প্রভাব, অনবরত আলো ঢোকার প্রভাব, আরো অনেক কিছুর অনবরত ঘটে চলার প্রভাব, এটা প্রত্যেকের ওপরই প্রভাব ফেলে। আর বাড়ন্ত বয়স মানে তারা আক্ষরিক অর্থেই খোলস ছেড়ে এক দশা থেকে আরেক দশায় দ্রুত যাচ্ছেন, এটা এমন সময় যখন তাদের একটা ভারসাম্যময় পরিবেশ থাকা উচিত। বেশিরভাগ লোকই সেই রকম স্থিতিশীল পরিবেশ পান না। তার একটা কারণ হলো যে নানান কারণগুলো ইতিমধ্যেই বললাম, পারিবারিক পরিস্থিতি স্থিতিশীল নয়, বাবা মাও অহেতুক চেঁচাচ্ছেন, তাই না? হ্যাঁ, তারা করছেন, কারণ প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা টেলিভিশন শো সবকিছুতেই দেখানো হচ্ছে বাড়ির মধ্যে রেগে গেলে আপনাকে চেঁচাতে হবে, কোনো মানুষকে ঘুষি না মারলেও অন্তত দরজায় তো ঘুষি মারতেই হবে, কিছু একটা ঘুষি মেরে ভাঙতে হবে, এটাই সাধারণ প্রথা হয়ে যাচ্ছে। সবাই ভাবে নিজের ভাবাবেগকে এইভাবেই সামলাতে হয়, তাই না? এইরকম উদাহরণই তো।